জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থা ভালো নয়, তাকে বিদেশে পাঠানোর চেষ্টা চলছে, এমনটি জানিয়েছেন জিএম কাদের। দুপুরে বনানীতে রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে জিএম কাদের বলেন, রওশন এরশাদের বিষয়ে চিকিৎসকরা আশাজনক কোনো কথা বলছেন না। মিলাদ মাহফিলে রওশন এরশাদের রোগমুক্তি কামনা ও সুস্থ হওয়ার জন্য দোয়াও করেন দলের নেতাকর্মীরা। চরিত্রতা এবং দোয়ার মাধ্যমে হয়তো